মাঘের শুক্লা পঞ্চমীতে দেবী সরস্বতীর বন্দনায় মুখরিত হয় বিদ্যায়ন ও ভক্তের আঙ্গিনা। শিক্ষার্থী ও কারিগরের নিপুণ হাতের ছোঁয়ায় এরই মাঝে চিন্ময়ী দেবীরূপ আবির্ভূত হয়েছে অপরূপ মৃন্ময়ী সাজে। আগামী রোববার পূজা, চলছে শেষ সময়ের কর্মব্যস্ততা। আরও জানাচ্ছেন সহকর্মী মৌসুমী আচার্য। প্রস্ফুটিত পদ্ম ও শুভ্র রাজহাসে বিরাজমান দেবী, হাতে তার বীণা ও বই। পুরাণ অনুসারে বিদ্যার দেবী সরস্বতীর এই রূপ পূজিত হয় জ্ঞান, সঙ্গীত ও শিল্পকলার দেবী রূপে। পূজার লগ্ন আসন্ন, মণ্ডপে মণ্ডপে ও বিদ্যায়তনে এখন তাই সাজসাজরব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বহু বছর একক পূজার আয়োজন করা হলেও স্বাধীনতার পর বাড়তে থাকে বেদীর সংখ্যা। গেল এক দশকে সরস্বতী পূজাকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু হয় নতুন মাত্রায়। এই পূজার এই কর্মযজ্ঞটা করে হচ্ছে আমাদের প্রতিমাটা উপস্থাপন করা হয় পূজার দিন। এখানে হচ্ছে শুধু আমাদের ব্যাচ না, এটা হচ্ছে সিনিয়র জুনিয়র মধ্যে একটা একত্রিত মিলনও হয়, উৎসব মানে মিলন। এরই মধ্যে প্রস্তুত হয়েছে মূল কাঠামো। তুলির আঁচড়ে ধীরে ধীরে মূর্ত হচ্ছে দেবীর অপরূপ অবয়ব। মূর্তি নির্মাণের মৌলিক ছাঁচটিকে ঠিক রেখে প্রতি বছরই বিভিন্ন রকম শৈল্পিক নিরীক্ষা চালান শিক্ষার্থী ও কারিগররা। এই গোটা আয়োজনের মূল সুর হলো তাদের শক্তি, ভক্তি আর ভালোবাসা, যার শক্তিতেই মূর্ত হয়ে ওঠেন বিদ্যার দেবী সরস্বতী। বরাবরের মতোই সরস্বতী প্রতিমা তৈরিতে চারুকলার শিক্ষার্থীরা কাটাচ্ছেন ব্যস্ত সময়। 22তম ব্যাচের শিক্ষার্থীদের তত্ত্বাবধানে এই বছর বিদ্যার দেবী মূর্ত হবেন আদি রূপে। প্রতিমার দৈর্ঘ্য 45 ফুট। সহজলভ্য মিডিয়া হিসাবে ককশিটকে আমরা মানে প্রাধান্য দিচ্ছি, আর হচ্ছে আমরা এটার উপরে টেক্সচার বা কালার যেটাকে বলে আউটপুট যেটা দেখাবো সেটা হচ্ছে কাঠের গুঁড়া, আর এটা হচ্ছে আমরা পুকুরের মাঝখানে আর কি স্থাপন করব। এদিকে জগন্নাথ হলের পথ সেজেছে বর্ণিল আলোতে, মাঠ জুড়েও প্যান্ডেল সাজানোর ব্যস্ততা, কাঠের শব্দ, রঙের গন্ধ সারা মাঠে। 67টি প্যান্ডেলে অনুষ্ঠিত হবে এবছরের সরস্বতী পূজা। এত সব আয়োজন পূর্ণতা পাবে শুক্লা পঞ্চমীতে বিদ্যার দেবীর আবাহনে। মৌসুমী আচার্য, এসএটিভি, ঢাকা।